কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দত্তা, শেষ পর্ব, পর্ব 12। নিদারুণ সংশয়ের বেড়া আগুনের মধ্যে বিজয়ের চিত্ত যে কতদূর পীড়িত এবং উদ্ভ্রান্ত হইয়া উঠিয়াছিল, তাহা আপনাকে চূড়ান্তভাবে সমর্পণ করিয়া না দেওয়া পর্যন্ত সে ঠিকমতো বুঝিতে পারে নাই। আজ সকালে ঘুম ভাঙিয়াই বুঝিল তাহার মন খুব শান্ত হইয়া গেছে, কারণ মনের মধ্যে চাঞ্চল্যের আভাসটুকুও খুঁজিয়া পাইল না। বাহিরে চাহিতে মনে হইল সমস্ত আকাশটা যেন শ্রাবণ প্রভাতের মতো ধূসর মেঘের ভারে পৃথিবীর ওপর হুমড়ি খাইয়া পড়িয়াছে। এমন দিনে শয্যাত্যাগ করা না করা তাহার সমান বলিয়া বোধ হইল, এবং কেন যে অন্যান্য দিন সকালে ঘুম ভাঙিতে সামান্য বেলা হইলেও অন্তঃকরণ ব্যথিত লজ্জিত হইয়া উঠিত, মনে হয়তো অনেক সময় নষ্ট হইয়া গেছে, আজ তাহা ভাবিয়াই পাইল না। তাহার এমন কি কাজ আছে যে 2-1 ঘন্টা বিছানায় পড়িয়া থাকিলে চলে না? বাটিতে দাসদাসী ভরা বৃহৎ জমিদারি সুশৃঙ্খলায় চলিতেছে, তাহার সমস্ত ভবিষ্যৎ জীবন যদি এমনি আরামে এমনি শান্তিতে কাটিয়া যায় তো তার চেয়ে আর ভালো জিনিস কি আছে? জানালা দিয়া চাহিয়া দেখিল গাছতলায় সবুজ রংটা পর্যন্ত আজ কি একরকম বদলাইয়া গিয়া তাহার পাতাগুলো পর্যন্ত স্থির গম্ভীর হইয়া উঠিয়াছে। কলহ বিবাদ তর্ক বিতর্ক অশান্তি উপদ্রব বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও আর কিছু নাই। একটা রাত্রির মধ্যে সমস্ত যেন একেবারে মুনি ঋষির তপবন হইয়া উঠিয়াছে। হৃদয় জোড়া এই চরম অবসাদকে শান্তি কল্পনা করিয়া বিজয় পক্ষাঘাতগ্রস্তের মতো হয়তো আরও বহুক্ষণ বিছানায় পড়িয়া থাকিতে পারিত, কিন্তু পরেশের মা আসিয়া দ্বারপ্রান্ত হইতে শান্তি ভঙ্গ করিয়া দিল। যে লোক প্রত্যুষেই শয্যাত্যাগ করে তাহার পক্ষে এতখানি বেলায় সে উৎকণ্ঠিত চিত্তে বারংবার ডাকাডাকি করিয়া কপাট খোলাইয়া তবে ছাড়িল। হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া বিজয় নিচে নামিতেছিল, শুনিল বাহিরে রাজবিহারী আর স্বয়ং আসিয়া জন্মজুরদের কার্যের তত্ত্বাবধান করিতেছেন। মাত্র 2টি দিন আর বাকি, এইটুকু সময়ে সমস্ত বাড়িটাকে মাজিয়া ঘষিয়া একেবারে নূতন করিয়া তুলিতে হইবে। বিজয় একটু পূর্বেই ভাবিয়াছিল গতরাত্রে যে দুরূহ সমস্যার শেষ এবং চরম নিষ্পত্তি হইয়া গিয়াছে, কোনো কারণে কাহারও দ্বারা যাহার অন্যথা ঘটিতে পারে না তাহার ন্যায় অন্যায় ভালো মন্দ লইয়া আর সে মনে কোনো কখনো বিতর্ক করিবে না, তাহা মঙ্গলময়ের ইচ্ছায় মঙ্গলের জন্যই হইয়াছে এ বিশ্বাসে সন্দেহের ছায়াটুকু আর পড়িতে দিবে না। কিন্তু সহসা দেখিতে পাইল তাহা সম্ভব নয়, রাজবিহারী নিচে আছেন, নামিলেই মুখোমুখি সাক্ষাৎ হইয়া যাইবে, ইহা মনে করিতেই তাহার সর্বাঙ্গ বিমুখ হইয়া আপনি সিঁড়ি হইতে ফিরিয়া আসিল। বহুক্ষণ ধরিয়া বারান্দায় পাচারি করিয়াও যখন সময় কাটিতে চাহিল না তখন অকস্মাৎ তাহার বাল্য বন্ধুদের কথা মনে পড়িল। বহুকাল কাহারও সহিত দেখা সাক্ষাৎ নাই, চিঠিপত্র বন্ধ ছিল, আজ তাহাদিগকে স্মরণ করিয়া সে কয়েকখানে পত্র লিখিবার জন্য তাহার পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। মনের মধ্যে তাহার কত না বেদনা সঞ্চিত হইয়াছিল। চিঠির মধ্য দিয়া তাহাদিগকে মুক্তি দিতে গিয়া সে দেখিতে দেখিতে একেবারে মগ্ন হইয়া গেল। কেমন করিয়া যে সময় কাটিল, কত যে অশ্রু ঝরিয়া পড়িল তাহার কিছুই খেয়াল ছিল না। এমনি সময়ে পরেশের মা দ্বারের কাছে আসিয়া কহিল, বেলা যে 1টা বেজে গেল দিদিমণি, খাবে না? ঘড়ির প্রতি চাহিয়া পুনশ্চ লেখায় মনোসংযোগ করিতে যাইতেছিল। পরেশের মা সলজ্জ মৃদুকণ্ঠে কহিল, উমা, ডাক্তারবাবু আসছেন যে, বলিয়াই তাড়াতাড়ি সরিয়া গেল। বিজয় চমকিয়া মুখ ফিরাইয়া দেখিল ঠিক সোজা বারান্দার অপর প্রান্তে পরেশের পেছনে নরেন্দ্র আসিতেছে। ইতিপূর্বে আরও কয়েকবার সে ওপরে আসিল, নিজের ইচ্ছায় এমন বিনা সংবাদে উঠিয়া আসিতে পারে ইহা বিজয় ভাবিতেও পারিত না। তাহার মুখ শুষ্ক, বড় বড় রুক্ষ চুল এলোমেলো, কিন্তু সে ঘরে পা দিয়াই যখন বলিয়া উঠিল, সেদিন আমাকে চিনতে চাননি কেন বলুন তো, বলিয়া একটা চৌকি অধিকার করিয়া বসিল, তখন তাহার মুখে, তাহার কণ্ঠস্বরে, তাহার সর্বদেহে
হৃদয় ভারাক্রান্ত ক্লান্তি এমন করিয়াই আত্মপ্রকাশ করিল যে বিজয়ে জবাব দিবে কি। দুর্বিষহ বেদনায় একেবারে চমকিয়া গেল। উৎকণ্ঠিত ব্যাঘ্রতায় উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনার কি হয়েছে নরেনবাবু, কোনো অসুখ করেনি তো? নরেন ঘাড় নাড়িয়া কহিল, না, সেরে গেছে। হয়তো ছিল সামান্য একটু জ্বর, কিন্তু তাতেই হঠাৎ এমন দুর্বল করে ফেলেছিল যে আগে আসতে পারিনি। কিন্তু সেদিন দোষটা কি করেছিলাম আজ বলুন তো? পরেশ দাঁড়া গিয়াছিল। বিজয় তাহাকে কহিল, তোর মাকে শীঘ্রই কিছু খাবার আনতে বলগে যা পরেশ। নরেনকে কহিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি বোধ করি। না, কিন্তু তার জন্য আমি ব্যস্ত নই, কিন্তু আমি ব্যস্ত হয়েছি বলিয়া বিজয়া পরেশের পিছু পিছু নিয়েও নিচে চলিয়া গেল। খানিক পরে এসে খাবারের থালার ওপর একবাটি গরম দুধ লইয়া নিজেই উপস্থিত হইল এবং নিঃশব্দে অতিথির সম্মুখে ধরিয়া দিল। আহারে মন দিয়া নরেন সহাস্যে কহিল, আপনি একটি অদ্ভুত লোক, পরের বাড়িতে চিনতেও চান না এবং নিজের বাড়িতে এত বেশি চেনেন যে সে এক আশ্চর্য ব্যাপার। সেদিনের কাণ্ড দেখে ভাবলুম খবর দিলে হয়তো দেখাই করবেন না, তাই বিনা সংবাদেই পরেশের সঙ্গে এসে আপনাকে ধরেছি। এখন দেখছি তাতে ঠকিনি। বিজয় কোনো কথা কহিল না। নরেন্দ্র নিজেও একটু মৌন থাকিয়া বলিতে লাগিল, এই সামান্য জ্বর কিন্তু এত নির্জীব করে ফেলেছে যে আমি আপনিই আশ্চর্য হয়ে গেছি। আপনাদের সঙ্গে আমার শীঘ্র দেখা হবার সম্ভাবনা থাকলে আজ হয়তো আসতাম না। এই পথটা আসতে আমার সত্যি ভারী কষ্ট হয়েছে। বিজয় তেমনি নিঃশব্দ রহিল, সে কথাটা ঠিক বুঝিতে পারিল না। নরেন দুধের বাটিটা নিঃশেষ করিয়া রাখিয়া দিয়া কহিল, আপনারা বোধ করি শোনেননি যে আমি এখানকার চাকরি ছেড়ে দিয়েছি। আমার আজকে তাড়াতাড়ি আসবার এও একটা কারণ বলিয়া পকেট হইতে একখানা লাল রঙের চিঠির কাগজ বাহির করিয়া কহিল, আপনার বিবাহের নিমন্ত্রণপত্র আমি পেয়েছি, কিন্তু দেখে যাবার সৌভাগ্য আমার হবে না। সেদিন সকালেই আমাদের জাহাজ করাচি থেকে ছাড়বে। বিজয় ভীত হইয়া বলিল, করাচি থেকে? আপনি কোথায় যাচ্ছেন? নরেন কহিল, সাউথ আফ্রিকায়। পশ্চিমেও একটা জোগাড় হয়েছিল বটে, কিন্তু চাকরি যখন করতেই হবে তখন বড় দেখে করাই ভালো। আমার পক্ষে পাঞ্জাবও যা, কেপ কলোনিও তাই, কি বলে? হয়তো আমাদের আর কখনো দেখাই হবে না। শেষের কথাগুলো বোধ করি বিজয়ের কানেও গেল না। সে অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্নের উপর প্রশ্ন করিতে লাগিল, নলিনী কি রাজি হয়েছেন? হলেও বা, আপনি এত শীঘ্র কি করে যেতে পারেন আমি তো বুঝতে পারি না। তাকে সমস্ত খুলে বলেছেন কি? আর এত দূরেই বা তিনি কেমন করে মত দিলেন? নরেন হাসি মুখে বলিলেন, দাঁড়ান, এখনো কাউকে সমস্ত কথা বলা হয়নি বটে, কিন্তু কথাটা শেষ করিতে দিবার ধৈর্য বিজয়ের রহিল না। সে মাঝখানেই একেবারে আগুন হইয়া বলিয়া উঠিল, সে কোনো মতেই হতে পারে না। আপনারা কি আমাদের বাক্স বিছানা সমান মনে করেন যে? ইচ্ছে থাক না থাক দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তুলে দিলেই সঙ্গে যেতে হবে? সে কিছুতেই হবে না। তার অমতে কোনো মতেই তাকে ততদূর নিয়ে যেতে পারবেন না। নরেনের মুখ মলিন হইয়া গেল। বিহবলের ন্যায় কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়া বলিল, ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলুন তো। এখানে আসবার পূর্বেই দয়ালবাবুর সঙ্গে দেখা হয়েছিল, তিনি শুনে হঠাৎ চমকে উঠে এইরকম কি একটা আপত্তি তুলিলেন। আমি বুঝিতে পারিলাম না, এত লোকের মধ্যে নলিনীর মতামতের ওপরেই বা আমার যাওয়া না যাওয়া কেন নির্ভর করে, আর তিনিই বা কিসের জন্য বাধা দেবেন? এসব যে ক্রমেই হেঁয়ালি হয়ে উঠছে, কথাটা কি আমাকে খুলে বলুন দেখি। বিজয় স্থির দৃষ্টিতে ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, তার সঙ্গে একটা বিবাহের প্রস্তাব কি আপনি করেননি? নরেন একেবারে যেন আকাশ হইতে পড়িল, কহিল, না, কোনোদিন নয়। বিজয়ের মুখের উপর সহসা এক ঝলক রক্ত ছুটিয়া আসিয়া সমস্ত মুখ আরক্ত করিয়া দিল। কিন্তু চোখের পলকে আপনাকে সংবরণ করিয়া কহিল, না করিলেও কি করা উচিত ছিল না? আপনার মনোভাব তো কারো কাছে গোপন নেই,
নরেন অনেকক্ষণ স্তম্ভিতের মতো বসিয়া থাকিয়া বলিল, এই অনিষ্ট কার দ্বারা হয়েছে আমি তাই শুধু ভাবছি। তার নিজের দ্বারা কদাচও ঘটেনি, কেননা তিনি প্রথম থেকেই জেনেছিলেন এ অসম্ভব। কিন্তু বিজয়া জিজ্ঞাসা করিল, অসম্ভব কেন? নরেন কহিল, সে থাক, তবে একটা কারণ এই যে আমি হিন্দু এবং তিনি ব্রাহ্ম সমাজের, তাছাড়া আমাদের জাতও এক নয়। বিজয়া মলিন হইয়া কহিল, আপনি কি জাত মানেন? নরেন কহিল, মানি বই কি, হিন্দু সমাজে জাতিভেদ আছে, একের সঙ্গে অপরের বিবাহ হয় না, এ কি আপনিও মানেন না? বিজয়া কহিল, মানি, কিন্তু ভালো বলে মানি নে। আপনি শিক্ষিত হয়ে একে ভালো বলে মানেন কি করে? নরেন হাসিতে লাগিল, কহিল, ডাক্তারের বুদ্ধিটা সাধারণত একটু ঘোলাটে ধরনের হয়, বিশেষ করে আমার মতো যারা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে জীবাণুর মতো তুচ্ছ জিনিস নিয়েই কাল কাটায়, তাই এক্ষেত্রে আমাকে না হয় মাফ করেই নিন না। বিজয় বুঝিল নরেন্দ্র জাতিভেদের ভালো মন্দের প্রশ্নটা কৌশলে এড়াইয়া গেল, তাই রুষ্ট মুখে কহিল, আচ্ছা অন্য জগতের কথা থাক, কিন্তু জাত যেখানে এক সেখানেও কি শুধু আলাদা ধর্মমতের জন্যই বিবাহ অসম্ভব বলিতে চান? আপনি কিসের হিন্দু? আপনি তো এক ঘরে, আপনার কাছে কাছেও কি কোনো ব্রাহ্মকুমারী বিবাহযোগ্য নয় মনে করেন? এত অহংকার আপনার কিসের জন্য? আর এই যদি সত্যিকার হয় তবে সে কথা গোড়াতেই বলে দেননি কেন? বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া গেল এবং তাহাই লুকাইবার জন্য সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া রইল, কিন্তু নরেন্দ্র দৃষ্টিকে একেবারে ফাঁকি দিতে পারিল না। সে কিছু আশ্চর্য খুঁজিয়াই কহিল, কিন্তু এখন যা বলছেন এ তো আমার মত নয়। বিজয়া মুখ না ফিরাইয়াই অবরুদ্ধ কণ্ঠে বলিল, নিশ্চয়ই এই আপনার সত্যিকার মত? নরেন্দ্র কহিল, না, আমাকে পরীক্ষা করলে টের পেতেন এ আমার সত্যিকার কেন, মিথ্যেকার মতো নয়। তাছাড়া নলিনীর কথা নিয়ে আপনি মিথ্যে কেন কষ্ট পাচ্ছেন? আমি জানি তার মন কোথায় বাঁধা আছে এবং আমিও যে কেন পৃথিবীর আর এক প্রান্তে পালাচ্ছি সে তিনিও ঠিক বুঝবেন, সুতরাং আমার যাওয়া নিয়ে আপনি নিরর্থক উদ্বিগ্ন হবেন না। বিজয়া বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, তার অমত না হলেই আপনি যেখানে খুশি যেতে পারেন মনে করেন? নরেনের বুকের মধ্যে কথাগুলি তড়িৎ রেখার ন্যায় শিহরিয়া উঠিল, কিন্তু সঙ্গে সঙ্গে দৃষ্টিও গিয়া টেবিলের ওপর সেই লাল রঙের নিমন্ত্রণ পত্রের ওপর পড়িল। সে এক মুহূর্ত স্থির থাকিয়া আস্তে আস্তে বলিল, সে ঠিক, আমি আপনার অমতেও কিছু করতে পারিনি, কিন্তু আপনি তো আমার সমস্ত কথাই জানেন, আমার জীবনের স্বাদ ও আপনার অজ্ঞাত নয়। বিদেশে সে স্বাদ হয়তো একদিন পূর্ণ হতেও পারে, কিন্তু এদেশে এত বড় নিষ্কর্মা দীন দরিদ্রের থাকা না থাকায় কিছুই ক্ষতিবৃদ্ধি হবে না, আমাকে যেতে বাধা দেবেন না। বিজয়া আনত মুখে ক্ষণকাল নির্বাক থাকিয়া ধীরে ধীরে বলিল, আপনি দীন দরিদ্র তা নয়, আপনার সমস্তই আছে, ইচ্ছে করলেই তো সমস্ত ফিরে নিতে পারেন। নরেন কহিল, ইচ্ছে করলেই পারিনি বটে, কিন্তু আপনি যে দিতে চেয়েছিলেন সে আমার মনে আছে এবং চিরদিন মনে থাকবে, কিন্তু দেখুন নেবারও একটা অধিকার থাকা চাই, সে অধিকার আমার নেই। বিজয় তেমনি অধমুখে থাকিয়াই প্রত্যুত্তর করিল, আছে বই কি, বিষয় আমার নয় বাবার, নইলে সেদিন তাঁর যথাসর্বস্ব দাবির কথা আপনি পরিহাস ছলে মুখে আনতে পারতেন না, আমি হলে কিন্তু এইখানেই থামতুম না। তিনি যা দিয়ে গেছেন সমস্ত জোর করে দখল করতুম, তা এক পিল ছেড়ে দিতুম না। নরেন কোনো কথা কহিল না, বিজয়াও আর কিছু না বলিয়া নতনেত্রে চুপ করিয়া বসিয়া রহিল। মিনিট দুই এমনই নীরবে কাটিবার পর অকস্মাৎ একটা গভীর দীর্ঘশ্বাসের শব্দে চকিত হইয়া বিজয়া মুখ তুলিতেই দেখতে পাইল নরেনের সমস্ত চেহারাটা যেন কী একরকম হইয়া গেছে। দুজন চোখাচোখি হইবা মাত্রই সে হঠাৎ বলিয়া উঠিল, নলিনী ঠিকই বুঝেছিল বিজয়া, কিন্তু আমি বিশ্বাস করিনি।
আমার মতো একটা অকেজো অপদার্থ লোককেও যে কারো প্রয়োজন হতে পারে, এ আমি অসম্ভব বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সত্যিই যদি এই সঙ্গত খেয়াল তোমার হয়েছিল, শুধু একবার হুকুম করনি কেন? আমার পক্ষে এর স্বপ্ন দেখাও যে পাগলামি বিজয়। আজ এতদিন পরে তাহার মুখে নিজের নাম শুনিয়া বিজয়ের আপাদ মস্তক কাঁপিয়া উঠিল। সে মুখের ওপর সজোরে আঁচল চাপিয়া ধরিয়া উচ্ছ্বসিত রোদন সংবরণ করিতে লাগিল। নরেন পিছনে পদশব্দ শুনিয়া মুখ ফিরাইয়া দেখিল দয়াল ঘরে প্রবেশ করিতেছেন। দয়াল দ্বারের ওপর দাঁড়াইয়া এক মুহূর্ত নিঃশব্দে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন। তারপরে ধীরে ধীরে বিজয়ের কাছে গিয়া তাহার সোফার একান্তে বসিয়া মাথার ওপর ডান হাতটি রাখিয়া স্নিগ্ধ কণ্ঠে ডাকিলেন, মা। সে তাহার আগমন অনুভব করিয়াছিল এবং প্রাণপণে এই লজ্জাকর ক্রন্দন রোধ করিবার চেষ্টা করিতেছিল, কিন্তু এই করুণ সুরে মাতৃ সম্বোধনের ফল একেবারে বিপরীত হইল। কি জানি তাহার মৃত পিতাকে মনে পড়িয়াই ধৈর্যচ্যুতি ঘটিল কিনা। সে চক্ষের পলকে বৃদ্ধের দুই জানুর ওপরে উপুড় হইয়া পড়িয়া ক্রোড়ের মধ্যে মুখ গুঁজিয়া কাঁদিয়া ফেলিল। দয়ালের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। এ সংসারে একমাত্র তিনি শুধু এই মর্মান্তিক রোদনের আগাগোড়া ইতিহাসটা জানিতেন। মাথার উপরে ধীরে ধীরে হাত বুলাইতে বুলাইতে বলিতে লাগিলেন, শুধু আমার দোষে এই ভয়ানক অন্যায় হলো মা, শুধু আমি এই দুর্ঘটনা ঘটালুম। নলিনীর সঙ্গে এতক্ষণ আমার এই কথাই হচ্ছিল, সে সমস্তই জানিত, কিন্তু সে জানত নরেনই মনে মনে তোমাকে, কিন্তু নির্বোধ আমি সমস্ত ভুল বুঝে তোমাকে উল্টো খবর দিয়ে শুধু এই দুঃখ ঘরে ডেকে আনলাম। এখন বুঝি আর কোনো প্রতিকার? দেয়ালের ঘড়িতে তিনটে বাজিয়া গেল। তিনজনেই স্তব্ধ হইয়া রহিলেন। তাহার প্রহরের মধ্যে বিজয়ের দুর্জয় দুঃখের বেগ ক্রমশ প্রশমিত হইয়া আসিতেছে অনুভব করিয়া দয়াল অনেকক্ষণ পরে আস্তে আস্তে তাহার পিঠের উপর চাপড়াইতে চাপড়াইতে বলিলেন, এর কি আর কোনো উপায় হতে পারে না মা? বিজয় তেমনি মুখ লুকাইয়া রাখিয়া ভগ্ন কণ্ঠে বলিয়া উঠিল, না না, মরণ ছাড়া আর আমার কোনো পথ নেই। দয়াল কহিতে গেলেন, ছি মা। কিন্তু বিজয় প্রবল বেগে মাথা নাড়িতে নাড়িতে কহিল, না না, এর মধ্যে আর কোনো কিছু নেই। আমি কথা দিয়েছি বেঁচে থাকতে সে আমি ভাঙতে পারবো না দয়ালবাবু। মরতে না পারলে, আমি বলিতে বলিতেই আবার তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। দয়ালের গলা দিয়া আর কথা বাহির হইল না। মরতে না পারলে, আমি বলিতে বলিতে আবার তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। দয়ালের গলা দিয়াও আর কথা বাহির হইল না। তিনি নীরবে ধীরে ধীরে তাহার চুলের মধ্যে শুধু হাত বুলাইতে লাগিলেন। পরেশের মা বাহির হইতে ছেলেকে দিয়া বলাইল, মাঠান, বেলা তিনটে বেজে গেল যে। সংবাদ শুনিয়া দয়াল অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন এবং স্নানাহারের জন্য নির্বন্ধের সহিত পুনঃপুন অনুরোধ করিয়া তাহার মুখখানি তুলিয়া ধরিবার যত্ন করিতে লাগিলেন। পরেশ পুনরায় কহিল, তোমার জন্য কেউ যে খেতে পারছি নে মাঠান। তখন চোখ মুছিয়া বিজয় উঠিয়া বসিল এবং কাহারও প্রতি দৃষ্টিপাত মাত্র না করিয়া ধীর পদে নিষ্ক্রান্ত হইয়া গেল। দয়াল কহিলেন, নরেন, তোমারও তো এখনো খাওয়া হয়নি। নরেন অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল মুখ তুলিয়া কহিল, না, তবে আমার সঙ্গে বাড়ি চলো। চলুন বলিয়া সে দ্বিরুক্তি না করিয়া উঠিয়া দাঁড়াইল এবং দয়ালের সঙ্গে ঘর হইতে বাহির হইয়া গেল। সেদিন সন্ধেবেলায় আসন্ন বিবাহোৎসব উপলক্ষে কয়েকটা প্রয়োজনীয় কথাবার্তার পরে পিতাপুত্র রাজবিহারী ও বিলাসবিহারী প্রস্থান করিলে বিজয়া তাহার পরিবার ঘরে প্রবেশ করিয়া আশ্চর্য হইয়া গেল। দয়াল এমনই তন্ময় হইয়া বসিয়াছিলেন যে কাহারও আগমন লক্ষ্যও করিলেন না। তিনি কখন আসিয়াছেন, কতক্ষণ বসিয়া আছেন বিজয় জানিত না, কিন্তু তাহার সেই তদ্গত ভাব দেখিয়া ধ্যান ভাঙিয়া কৌতূহল নিবৃত্ত করিতে তাহার প্রবৃত্ত হইল না। সে যেমন আসিয়াছিল তেমনি নিঃশব্দে চলিয়া গেল, কিন্তু প্রায় ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়াও যখন দেখিতে পাইল তিনি একইভাবে বসিয়া আছেন, তখন ধীরে ধীরে সম্মুখে আসিয়া দাঁড়াইল।
দয়াল চকিত হইয়া কহিলেন, তোমার জন্যই অপেক্ষা করছি মা। বিজয় স্নিগ্ধ কণ্ঠে বলিল, তাহলে ডাকেননি কেন? দয়াল কহিলেন, তোমরা কথা কইছিলে বলে আর বিরক্ত করিনি। কাল দুপুরবেলা আমার ওখানে তোমার নিমন্ত্রণ রইল মা। না মা, না সে কিছুতেই হবে না, পাছে না বলে বিদায় করো এই ভয়ে এই পথ হেঁটে আবার নিজে এসেছি। কিন্তু দুপুর রোদে হেঁটে যেতে পারবো না বলে দিচ্ছি। আমি পালকি বেহারা ঠিক করে রেখেছি, তারা এসে তোমাকে ঠিক সময় নিয়ে যাবে। বৃদ্ধের সকরুণ কথায় বিজয়ের চোখ ছলছল করিয়া আসিল। কহিল, একটা চিঠি লিখে পাঠালেও আমি না বলতুম না, কেন অনর্থক আবার নিজে হেঁটে এলেন? দয়াল উঠিয়া আসিয়া বিজয়ের একটি হাত চাপিয়া ধরিয়া কহিলেন, মনে থাকে যেন বুড়ো ছেলেকে কথা দিচ্ছ মা, না গেলে আবার আমাকে ছুটে আসতে হবে, কোনো মতেই ছাড়ব না। বিজয় ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা। কিন্তু এই অগ্রহাতিশয্যে সে মনে মনে বিস্মিত হইল। একে তো ইতিপূর্বে কোনোদিন তিনি নিমন্ত্রণ করেন নাই, তাহাতে সান্ধ্য ভোজনের পরিবর্তে এই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা এবং প্রতিশ্রুতি পালনের জন্য এইরূপ বারংবার স্বনির্বন্ধ অনুরোধ কেমন যেন ঠিক সহজ এবং সাধারণ নয় বলিয়া তাহার সন্দেহ হইল। আজ দুপুরবেলাও যে এই অকারণ নিমন্ত্রণের সংকল্প তাহার মনের মধ্যে ছিল না তাহা নিশ্চিত, অথচ ইহারই মধ্যে যানবাহনের বন্দোবস্ত পর্যন্ত করিয়া আসতে তিনি অবহেলা করেন নাই। মনের অস্বস্তি গোপন করিয়া বিজয়া ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিল, কারণটা কি, শুনতে পাইনি? দয়াল লেশমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, না মা, সেটি তোমাকে পূর্বাহ্নে জানাতে পারবো না। বিজয় কহিল, তা না বলেন নিমন্ত্রিতদের নাম বলুন। দয়াল কহিলেন, তুমি ও সবাইকে চিনবে না মা, তারা আমার ওই পাড়ার বন্ধু, যাদের চিনবে তাদের একজনের নাম রাসবিহারী, অপরের নাম নরেন্দ্র। দয়াল চলিয়া গেলে বিজয়া বহুক্ষণ পর্যন্ত স্থির হইয়া বসিয়া মনে মনে ইহার হেতু অনুসন্ধান করিতে লাগিলেন। কিন্তু যতই ভাবিতে লাগিল কি একটা অশুভ সংশয়ে মনের অন্ধকার নিরন্তর বাড়িয়াই চলিতে লাগিল। কিন্তু পরদিন বেলা আড়াইটে পর্যন্ত যখন পালকি আসিয়া পৌঁছিল না, বিজয়া প্রস্তুত হইয়া অপেক্ষা করিয়া রহিল, তখন একদিকে যেমন বিস্ময়ের অবধি রইল না, অপরদিকে তেমনি একটা আরাম বোধ করিতে লাগিল। পরে সে মা সঙ্গে যাইবে এইরূপ একটা কথা ছিল, সে বোধ করি এইবার লইয়া দশবার আসিয়া কিছু খাইবার জন্য বিজয়াকে পীড়াপিড়ি করিল। এবং বুড়া দয়ালে ভেমরতি হইয়াছে কি না এবং নিমন্ত্রণের কথা একেবারে ভুলিয়া গিয়াছে কি না জিজ্ঞাসা করিল। অথচ লোক পাঠাইয়া সংবাদ লইতেও বিজয়ের সংকোচ বোধ হইতেছিল, কারণ সত্যই যদি কোনো অচিন্তনীয় কারণে তিনি নিমন্ত্রণ করিবার কথা বিস্মৃত হইয়া থাকেন তো তাহাকে অপরিসীম লজ্জায় ফেলা হইবে। এই অভূতপূর্ব অবস্থা সংকটের মধ্যে তাহার দ্বিধাগ্রস্ত মন কি করিবে কিছুই যখন নিশ্চয় করিতে পারিতেছে না, এমন সময় পরে হাঁপাইতে হাঁপাইতে আসিয়া খবর দিল পালকি আসিতেছে। বিজয় যখন যাত্রা করিল তখন বেলা অপরাহ্ন, রাজবিহারী তাহার জন্মজুল লইয়া অতিশয় ব্যস্ত, তাড়াতাড়ি পালকির পার্শ্বে আসিয়া সহাস্যে বলিলেন, দয়ালের হঠাৎ এমন লোক খাওয়ানোর ধুম পড়ে গেল কেন? সে তো জানিনি, সন্ধ্যার পরে আমাকেও যেতে হবে বিশেষ করে বলে গেছেন, কিন্তু পালকি পাঠাতে রাত্রি খুললে যেতে পারবো না, সে কিন্তু বলে দিও মা। দয়ালের বাটির দ্বারের ওপর আম্রপল্লবে সারি দেওয়া উভয় পার্শ্বে জলপূর্ণ কলস বিজয় বিস্মিত হইল। ভিতরে পা দিতেই দয়াল গ্রামস্থ জন কয়েক ভদ্রলোকের সহিত আলাপ করিতেছিল, ছুটিয়া আসিয়া মা বলিয়া তাহার হাত ধরিলেন। সিঁড়িতে উঠিতে উঠিতে বিজয়ের রুষ্ঠ অভিমানে সুরে কহিল, খিদে আমার প্রাণ বেরিয়ে গেল, এই বুঝি আপনার মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ? দয়াল স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, আজ যে তোমাদের খেতে নেই মা, নরেন তো নির্জীব হয়ে শুয়েই পড়েছে, আজ একটা দিনের জন্য অন্তত কানা ভট্টাচার্য মশাই এর শাসন মানতেই হবে। যে দ্বিতলের সম্মুখের হলে বিবাহের সমস্ত আয়োজন প্রস্তুত রহিয়াছে, এগুলো কি ঠিক না বুঝিয়া অভিজয়ের নিভৃত অন্তর কাঁপিয়া উঠিল। সে মুখ ফুটিয়া জিজ্ঞাসা করিতে পর্যন্ত সাহস করিল না। দয়াল অত্যন্ত সহজভাবে বুঝাইয়া বলিলেন,
সন্ধ্যার পরেই লগ্ন, আজ যে তোমার বিবাহ বিজয়া, ভাগ্যক্রমে দিনক্ষণ সমস্ত পাওয়া গেছে, না গেলেও আজই দিতে হতো, কিছুতেই অন্যথা করা যেত না। তা যাক, সমস্ত ঠিকঠাক মিলে গেছে, তাই তো কানাভর চাচমশাই হেসে বললেন, এ যেন তোমাদের জন্যই পাঁজিতে আজকের দিনটি সৃষ্টি হয়েছিল। বিজয়ার মুখ ফ্যাকাশে হইয়া গেল, কহিল, আপনি কি আমার হিন্দু বিবাহ দেবেন? দয়াল কহিল, হিন্দু বিবাহ কি বিবাহ নয় মা, কিন্তু সাম্প্রদায়িক মত মানুষকে এমনি বোকা করে আনে যে কাল সমস্ত বেলাটা ভেবে ভেবেও এই তুচ্ছ কথাটার কোনো কুল কিনারা খুঁজে পায়নি, কিন্তু নলিনী আমাকে একটি মুহূর্তে বুঝিয়ে দিল। বললে, মামা, তার বাবা তাকে যার হাতে দিয়ে গেছেন তোমরা তার হাতেই তাকে দাও, নইলে ব্রাহ্ম বিবাহের ছল করে যদি অপাত্রে দান করো তো অধর্মে সীমা থাকবে না, আর মনের মিলনই সত্যিকার বিবাহ, নইলে বিয়ের মন্ত্র বাংলা হবে কি সংস্কৃত হবে, ভট্টাচার্য মশাই পড়বেন কিংবা আচার্য মশাই পড়বেন, তাতে কি আসে যায় মামা? এত বড় জটিল সমস্যাটা যেন একেবারে জল হয়ে গেল বিজয়া। মনে মনে বললুম, ভগবান, তোমার তো কিছু অগোচর নেই, এদের বিবাহ আমি যে কোনো মতেই দিই না, তোমার কাছে যে অপরাধী হব না সে নিশ্চয়ই জানে। তবুও বললুম, কিন্তু একটা কথা আছে যে নলিনী, বিজয়া যে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তারা যে তারই ওপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে আছেন, এসব তো ভাঙবে কী করে? নলিনী বললে, মামা, তুমি তো জানো বিজয়ার অন্তর্যামী কখনোই সায় দেননি, তার চেয়ে কি বিজয়ের বলাটাই বড় হলো? তার হৃদয়ের সত্যকে লঙ্ঘন করে কি তার মুখের কথাটাকেই বড় করে তুলতে হবে? আমি আশ্চর্য হয়ে বললুম, তুমি এসব শিখলি কোথায় মা? নলিনী বললে, আমি নরেনবাবুর কাছেই শিখেছি, তিনি বারবার বললেন, সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়, কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোনো জিনিস কখনো সত্য হয়ে ওঠে না। তবুও তাকেই যারা সকলের অগ্রে সকলের ঊর্ধ্বে স্থাপন করতে চায়, তারা সত্যকে ভালোবাসে বলেই করে না, তারা সত্য ভাষণের দম্ভকেই ভালোবাসে বলে করে। একটুখানি চুপ করিয়া বলিলেন, তুমি নরেনকে জানো না মা, সে যে তোমাকে কত ভালোবাসে তাও হয়তো ঠিক জানে না, সে এমন ছেলে যে অসত্যের বোঝা তোমার মাথায় তুলে দিয়ে তোমাকে গ্রহণ করতে কিছুতেই রাজি হতো না, একবার আগাগোড়া তার কাজগুলো মনে রেখে দেখো দেখি বিজয়া। বিজয়া কিছুই কহিল না, নিঃশব্দে নতমুখে কাঠের মতো দাঁড়াইয়া রহিল। নলিনী ভিতরে কাজে ব্যস্ত ছিল, খবর পাইয়া ছুটিয়া আসিয়া বিজয়াকে জড়াইয়া ধরিল, কানে কানে কহিল, তোমাকে সাজাবার ভার আজ নরেনবাবু আমাকে দিয়েছেন, চলো বলিয়া তাহাকে এক প্রকার জোর করিয়া টানিয়া লইয়া গেল। ঘণ্টা দুই পরে তাহাকে ফুল ও চন্দনে সজ্জিত করিয়া নলিনী বধূর আসনে বসাইয়া সম্মুখে বড় জানালাটা খুলিয়া দিতেই তাহার লজ্জিত মুখের উপরে দক্ষিণের বাতাস এবং আকাশের জ্যোৎস্না যেন একই কালে তাহার স্বর্গত মাতা পিতার আশীর্বাদের মতো আসিয়া পড়িল। যিনি সম্প্রদান করিতে বসিলেন শোনা গেল তিনি কোনো এক সুদূর সম্পর্কের বিজয়ের পিসি। একচক্ষু ভট্টাচার্য মশাই মন্ত্র পড়াইতে বসিয়া দাবি করিলেন, দুই তিন পুরুষ পূর্বে তাঁরাই ছিলেন জমিদার বাটির কুলপুরোহিত। বিবাহ অনুষ্ঠান সমাধা হইয়া গিয়াছে, বরবধূকে তুলিবার আয়োজন হইতেছে, এমন সময় রাজবিহারী আসিয়া বিবাহ সভায় উপস্থিত হইলেন। দয়াল উঠিয়া দাঁড়াইয়া সসম্মানে অভ্যর্থনা করিয়া কৃতাঞ্জলি হইয়া কহিলেন, এসো ভাই এসো, শুভকর্ম নির্বিঘ্নে শেষ হয়ে গিয়েছে, আজকের দিনে আর মনের মধ্যে কোনো গ্লানি রেখো না ভাই, এদের তুমি আশীর্বাদ করো। রাজবিহারী ক্ষণকাল স্তব্ধভাবে থাকিয়া সহজ গলায় কহিলেন, বনমালীর মেয়ের বিয়েটা কি শেষে হিন্দুর মতেই দিলে দয়াল? আমাকে একটু জানালে তো এর প্রয়োজন হতো না। দয়াল থতমত খাইয়া কহিল, সমস্ত বিবাহই তো এক ভাই। রাজবিহারী কঠোর স্বরে কহিলেন, না, কিন্তু বনমালীর মেয়ে কি তার বাপের গ্রাম থেকে আজীবন নির্বাসন দুঃখ ও একবার ভেবে দেখলে না? নলিনী পাশেই দাঁড়াইয়াছিল, সে কহিল, তার মেয়ে তার স্বর্গীয় পিতার সত্যকার
আজ্ঞাটাই পালন করছে। অনুষ্ঠানের কথা ভাববার সময় পাইনি। আপনি নিজেও তো বনমালীবাবু যথার্থ ইচ্ছাটা জানতেন, তাতে তো ত্রুটি হয়নি। রাজবেরি এই দুর্মুখ মেয়েটার প্রতি একটা ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া শুধু বলিলেন, হুম বলিয়া ফেরিতে উদ্যত হইতেছিলেন। নলিনী আবদারে সুরে কহিল, বাহ, আপনি বুঝি বিয়ে বাড়ি থেকে শুধু শুধু চলে যাবেন? সে হবে না, আপনাকে খেয়ে যেতে হবে। আমি মামাকে দিয়ে কত কষ্ট করে আপনাকে নেমন্তন্ন করে আনিয়েছি। ডাসবেরি কথা কহিলেন না, শুধু আর একটা অগ্নিদৃষ্টি তাহার প্রতি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।